ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি আপনাদের জন্য দেখাবো। তো কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ছবি আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে, যতগুলো অপশন রয়েছে আবেদন প্রক্রিয়ায়, আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটি রয়েছে আমি আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করব। তো চলুন দেখা যাক তাহলে কিভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারি অনলাইনের মাধ্যমে, এই প্রক্রিয়াটি দেখি। তো তার আগে আমি আপনাদের, আপনি যদি আমার এই ভিডিওতে, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, প্রথম এসে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো আপডেট পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। তো এখানে যে আমি একটি ট্যাব নিচ্ছি ব্রাউজারে, ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি প্রথমে এন্ট্রি দিব। তো লিঙ্কটি হচ্ছে admission.eis.du.ac.bd, এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ওয়েব লিঙ্ক। আমি এটি টাইপ করে এন্টার প্রেস করছি, তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে এটি আসেনি, আমি আবার দিচ্ছি, এই যে লিঙ্কটি রয়েছে এখানে admission.eis.du.ac.bd। তাহলে আপনারা দেখতে পাবেন যে এরকম একটি পেজ আসবে। তো এই পেজটিতে রয়েছে কয়েকটি ধাপ। তো প্রথমে হচ্ছে লগ ইনের ধাপ, আপনাকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রোল নাম্বার এবং পাশে সন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দ্বিতীয় নম্বরে বিস্তারিত তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি অপশনগুলো রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে ছবি আপলোডের বিষয়। চতুর্থ নম্বরে রয়েছে মেসেজের অপশন এবং পঞ্চম অপশনে রয়েছে ফি প্রদানের অপশন। আর নিচের দিকে দেখুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই পেজের মধ্যে রয়েছে এবং পরীক্ষার যে অঞ্চলসমূহ রয়েছে, বিভাগগুলো রয়েছে, এই বিভাগগুলো এখানে প্রদর্শন করছে। বাম পাশে দেখুন এখানে নোটিশসমূহ রয়েছে। তো এখান থেকে আপনারা যেই ইউনিটের জন্য নোটিশে ক্লিক করলে নোটিশ ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। তো ছাত্রছাত্রী আবেদন শুরু করার জন্য যেই কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে। বাম পাশে যে লগ ইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনার HSC এবং SSC রোল নাম্বার এন্ট্রি দেওয়ার জন্য একটি অপশন চলে আসবে। ওই অপশনে গিয়ে আপনাকে SSC HSC রোল নাম্বার দিয়ে পরবর্তী স্টেজে যেতে হবে। বিস্তারিত তথ্যের যে দুই নম্বরের যে স্টেজটি রয়েছে এই স্টেজে যেতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখেছি, যেহেতু লোডিং হচ্ছে, হতে দেরি হচ্ছে, তাই আমি পজ করে আবার দ্বিতীয় পেজ। তো আমাদের যে দ্বিতীয় ধাপটি রয়েছে সেই ধাপে চলে এসেছে। এখানে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার প্রদান করেছি, বোর্ড, আপনি যেই বোর্ড থেকে HSC পাশ করেছেন সেই বোর্ড সিলেকশন করবেন এবং উচ্চ মাধ্যমিক পাশের সন এখানে দেওয়াই থাকবে। আর এই জায়গায় হচ্ছে মাধ্যমিক রোল নাম্বারটি আপনি প্রদান করবেন। তারপর আপনি নিচে দেখেন দাখিল করুন এই অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন, পরবর্তী ধাপটি চলে আসবে। তো পরবর্তী ধাপটি আসার সাথে সাথে আমি আপনাদেরকেও দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তথ্য নিশ্চিতকরণের যে পেজটি চলে আসছে, আমরা HSC রুল এবং SSC রুল দেওয়ার পর বোর্ড থেকে অটোমেটিকলি আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, তার গ্রুপ, HSC-তে সে কোন গ্রুপ নিয়ে পাশ করেছে এবং ডান দিকে দেখেন শিক্ষা তত্ত্ব, উচ্চ মাধ্যমিক সমমানের সবগুলো এখানে চলে এসেছে এবং মাধ্যমিক সমমানের GPA TPA সব সহ এখানে চলে এসেছে। তো এই তথ্যগুলো চলে এসেছে এবং আবেদনযোগ্য ইউনিটসমূহ এখানে দেখাচ্ছে, যেমন ক ইউনিট, ঘ ইউনিট, চ ইউনিট এসে আবেদনের যোগ্য, তিনটি ইউনিটেই এই স্টুডেন্ট আবেদন করতে পারবে। তো এইভাবে তার একটি চিত্র চলে এসেছে, এইটি হচ্ছে নিশ্চিত করতে হবে। সব কিছু যদি আপনার তথ্যের সাথে মিলে যায় তাহলে আপনি নিশ্চিত করছি অপশনে ক্লিক করে সামনে প্রসিড হতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তো বাম দিকে দেখেন আমাদের কয়েকটি অপশন চলে এসেছে, ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীর বিস্তারিত তথ্য, ফটো সংগ্রহকরণ, তথ্য প্রদর্শন,
ওটিপি নিশ্চিতকরণ এই কতগুলো ধাপ আমাদেরকে পার হতে হবে আবেদনটি সম্পন্ন করার জন্য সঙ্গেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে নিশ্চিত করছি বাটনে ক্লিক করছি আপনারা ওইভাবে আবেদন করবেন তথ্য নিশ্চিত করার পর শিক্ষার্থীর বিস্তারিত তথ্যের একটি পেজ এখানে চলে আসবে স্ক্রিনে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বর্তমান ঠিকানা একটু ভিন্ন টাইপের যখনই আমি বর্তমান ঠিকানা ক্লিক করব তখন নতুন একটি উইন্ডো আসবে সেখানে একদম বাংলাদেশ থেকে শুরু করে ঠিকানার পুরো অংশটি দিতে হবে তো এরপরে ডান পাশে আমরা দেখতেছি যে আটটি সেন্টার রয়েছে পরীক্ষার কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর তো তুমি যদি বরিশাল বিভাগের হয়ে থাকো তাহলে বরিশাল বিভাগে তুমি সিলেকশন করবা তো এইভাবে যে যেই বিভাগে পরীক্ষা দিতে চায় সে সেই বিভাগে বিভাগটি সিলেকশন করবে তো এই শিক্ষার্থীর জন্য আমি সিলেকশন করছি হচ্ছে ঢাকা আর এইখানে আমরা শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি প্রেস করব তো এবার আমি দেখাচ্ছি যে বর্তমান ঠিকানা দিন বিস্তারিত এখানে ক্লিক করার সাথে সাথে আরও একটি উইন্ডো সামনে চলে আসবে সেই উইন্ডোতে আমরা বিস্তারিত তথ্যটি এখন আপলোড করব এটি আস্তে আস্তে আমি নিচের দিকে বলছি পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে ক্লিক করে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে যদি আপনার থেকে থাকে আর এখানে মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর তো এই দুইটি হচ্ছে অপশনাল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই দুইটি অপশনাল আর নিচে দেখুন প্রযোজ্য কোঠা যদি আপনার কোনো কোঠাই না থাকে তাহলে প্রযোজ্য নয় টিকচিহ্ন আছে আপনি টিকচিহ্ন রাখবেন আর যদি আপনি মুক্তিযোদ্ধার কোঠায় অ্যাপ্লাই করতে চান অর্থাৎ আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয় অথবা দাদা বা নানা যদি মুক্তিযোদ্ধা হয় ততটুকু পর্যন্তই চাচা বা মামা মুক্তিযোদ্ধা হলে দেওয়া যাবে না দাদা নানা আর বাবা তাহলে আপনি এখানে ক্লিক করবেন ওয়ার্ড কোঠা রয়েছে এখানে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী তারপর রয়েছে দৃষ্টি ব্রাক বাক শ্রবণ শারীরিক প্রতিবন্ধী এবং হরিজন ও দলিত সম্প্রদায় যে যেই কোঠায় আবেদন করতে চান তাহলে আপনি ওই কোঠাটি সিলেকশন করবেন তো এই শিক্ষার্থীর জন্য প্রযোজ্য নয় আমি সিলেকশন করছি এখানে তার কোনো কোঠা নেই আর জাতীয় পিতার এবং মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর আমি এখানে ইনপুট দিচ্ছি না ইমেল অপশনটিও রয়েছে এখানে অপশনাল আপনি চাইলে থাকলে দিতে পারেন যদি আপনার ইমেলে পাসওয়ার্ড জানা থাকে নিশ্চিতরূপে ইমেল আইডিটি যদি সঠিকভাবে থাকে তাহলে আপনি দিতে পারেন তাহলে এখানে আমরা ক্লিক করার সাথে সাথে অন্য একটি উইন্ডো আসবে যেহেতু সার্ভারের অবস্থা ভালো নয় তাই এগুলো এই অপশনগুলো অনেক সময় আসতে দেরি হয় আমরা একটু ওয়েট করি শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে বর্তমান ঠিকানা এখানে ক্লিক করলে আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পারবেন বর্তমান ঠিকানা এখানে দেশ বাছাই করতে হবে আমরা বাংলাদেশ দিব যেহেতু আমরা বাংলাদেশি এবং এখানে দেশ বাছাই করার পরে বিভাগ জেলা এভাবে প্রত্যেকটি অংশ একের পর এক চলে আসবে একদম সর্বশেষ আপনার গ্রাম পর্যায়ে অথবা যদি আপনি কোনো জেলা শহরে থাকেন বাড়ি নাম্বার হাউস নাম্বার এইভাবে দিতে থাকবেন যেমন এখানে আমি দিচ্ছি হচ্ছে ঢাকা তারপরে আসবে জেলা এখানে অটোমেটিকলি আসবে তারপর আপনি দিতে হবে আপনি এর আগে দিতে পারবেন না এখন আছে জেলা সিলেকশন করতে হবে আমরা একটির পরে একটা সিলেকশন করছি আপনি ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু সার্ভার খুবই নাজুক অবস্থা আমরা এখান থেকে আমাদের থানাটি সিলেকশন করছি এভাবে পুরো ঠিকানা দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করতে হবে তাহলে সাবমিট দেওয়ার পর বর্তমান ঠিকানাটি আপনাদেরকে এভাবে দেখাবে
তো আমি একটি কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর সম্পর্কে একটি নোটিশ দেওয়া হয়েছে উপরের অংশে ট্রিপল স্টার দিয়ে। পরীক্ষার্থী নিজে সুবিধা মোতাবেক কেন্দ্র পছন্দ করতে পারবে, তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। বাংলাদেশে যে কোনো কেন্দ্র যে কেউ পছন্দ করতে পারবে, তবে নিজ বিভাগীয় শহর অর্থাৎ নিজের গ্রামের বাড়ি যেই শহরে সেই যেই বিভাগে সেই বিভাগকে পছন্দ করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তো এই ছিল শিক্ষার্থীর বিস্তারিত তথ্যের যে পেজ, এই পেজটি। এর পরবর্তীতে আমরা ফটো সংগ্রহকরণের যে অপশনটি রয়েছে সেখানে যাব। তবে সেখানে যাওয়ার জন্য পরবর্তী ধাপে ক্লিক করে যেতে হবে। বাম দিকের যে অপশন আছে সেখানে ক্লিক করে যাওয়া যাবে না, আপনি পরবর্তী ধাপে ক্লিক করে যেতে হবে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমাদেরকে ভর্তির আবেদনের জন্য ছবি আপলোড করতে হবে, আর ছবির জন্য সুস্পষ্ট ইনস্ট্রাকশন রয়েছে, এই ইনস্ট্রাকশন ফলো করতে হবে, না হলে ছবিটি আপলোড হবে না। তো ছবির জন্য যে মাপটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রস্থ হচ্ছে 360 থেকে 540 পিক্সেলের মধ্যে এবং দৈর্ঘ্য হতে হবে 540 থেকে 720 পিক্সেলের মধ্যে। ফাইল সাইজ হবে সর্বনিম্ন 30 কিলোবাইট এবং ওপরে 200 কিলোবাইট, অর্থাৎ 30 কিলোবাইট থেকে 200 কিলোবাইটের মধ্যে ছবিটি হতে হবে, আর নিচে বা ওপরে হলে হবে না। আর ফাইল অবশ্যই জেপিজি অথবা জেপিইজি, এই দুইটি ফরম্যাটে, যে কোনো একটি ফরম্যাটে সেভ করতে হবে। তো যারা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কাজ করতে পারেন অথবা মোবাইলের অ্যাপসে যে ফটো রিসাইজের অপশন রয়েছে সেখান থেকেও আপনারা এই মাপ মতো ছবি সাইজ করে তারপরে আপলোড করতে হবে। তো এই রকম মাপে আমি একটি ছবি তৈরি করে রেখেছি, এখন আমি ছবিটি আপলোড করব, দেখুন। তো ব্রাউজ করতে এখানে ক্লিক করুন, দেয়া আছে এই বিশাল একটি ঘর দেয়া আছে, এখানে আমরা ছবিটি আপলোড করব। এখানে ক্লিক করলে কম্পিউটার থেকে আমরা এই ছবিটি নিয়ে আসতে পারবো। তো আমি এখানে এই ছবিটি সিলেকশন করছি, তো দেখুন ছবিটি চলে এসেছে। এরপরে আমরা এখানে ছবিটিকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নামাবো, তারপর দেখুন ডান দিকে একটি অপশন আছে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক এবং দুটি টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার ছবিটি সঠিক পর্যায়ে আছে। এখন আমরা ছবিটি দেখব। ছবি তো এখানে আমরা যা দেখছি এটা হচ্ছে একটি ডেমো প্রক্রিয়া, আমরা ছবিটি দেখব। এই ছবি দেখুন অপশনে ক্লিক করলে আমরা এইভাবে ছবিটি পূর্ণরূপ দেখতে পাব। তো এখানে ছবিটি সুস্পষ্ট যদি আপনি দেখতে পান তাহলে আপনি পরবর্তী ধাপে অগ্রসর হবেন। তো আমি এখানে পরের ধাপে যাওয়ার জন্য পরবর্তী ধাপে ক্লিক করছি। তো যেহেতু আজকে সার্ভার খুবই বিজি, আমি আপনাদেরকে এই ভিডিওটি পজ করে করে দেখাচ্ছি, কারণ একটা অপশনের পরে আরেকটি অপশন আসতে অনেক সময় দরকার হয়। তাই ওই অপশনটি আসার পরে আমি আবার রিজিউম করে দেখাচ্ছি। তো এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাসওয়ার্ড নিশ্চিতকরণ একটি অপশন রয়েছে, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এই কোডটি মোবাইলে SMS পাঠাতে হবে 16321 নম্বরে, এবং এই কোডটি অবশ্যই 5 মিনিটের মধ্যে কার্যকর করতে হবে। যদি আপনি 5 মিনিটের মধ্যে ফিরতি SMS না পান তাহলে এখানে আসবে হচ্ছে পুনরায় কোড পাঠানো একটি অপশন আসবে, সেখানে ক্লিক করে আবার পুনরায় কোড চাইতে হবে। তো এইভাবে আমরা কোডটি নিশ্চিত করব, যে মেসেজে যে কোডটি আসবে এটি এখানে এন্ট্রি দিতে হবে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। এবার আমরা যে অপশনটি পেয়েছি সেটি হচ্ছে OTP নিশ্চিত করার পরে আমরা আবেদনের অবস্থায় এসেছি যে আমাদেরকে এখানে ছবি দেখাবে, ছাত্রছাত্রীদের জন্ম তারিখ দেখাবে এবং অন্যান্য তথ্যগুলো দেখাবে। তারপর হচ্ছে এখান থেকে ইউনিট সিলেকশন করতে হবে। এখানে আপনারা যেই আবেদন যে ইউনিটগুলোর জন্য সে যোগ্য সেই ইউনিটগুলো দেখতে পাবে, যেমন এখানে ক ইউনিট, ঘ ইউনিট, চ ইউনিট, যে যেই ইউনিটে আবেদন করবে সেই ইউনিটের পেমেন্ট পরিশোধ করলেই তার আবেদনটি সম্পন্ন হবে। যেমন আমি তার এই অ্যাপ্লিকান্টের যে আবেদনটি সেটি হচ্ছে ক ইউনিটের জন্য আবেদন করব, তখন এখানে কতে ক্লিক করে
ফি দুই ভাবে পেমেন্ট করা যাবে। এক হচ্ছে ফি ব্যাংকে পরিশোধ করা, আর হচ্ছে ফি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আবেদন থাকা অবস্থায়ও আমরা পেমেন্টটি করতে পারবো। তো এই অবস্থায় আমরা অনলাইনে থেকে আমি পেমেন্টটি করব। আপনারা দেখুন, তো এখানে আমি অনলাইনে ক্লিক করছি। অনলাইনে ক্লিক করার পরে আরও একটি উইন্ডো আমাদের জন্য চলে আসবে, সেই উইন্ডোতে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটি করব। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সফল হলে আপনাদেরকে এরকম একটি চিত্র দেখাবে, অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন। তো আপনার যে ইউনিটে আবেদন করেছেন সেই ইউনিটে সফলভাবে আবেদন হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট আউট করবেন, আপনার পেইড যে প্রিন্ট আউটটি রয়েছে সেই প্রিন্ট আউটটি এরকম হবে। আপনার এখানে পেইড সিল থাকবে এবং আপনার ছবি সম্বলিত একটি পেজ থাকবে যেখানে আপনার প্রিন্ট আউটের, তো আপনি এটি ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবে ঢাকা ইউনিভার্সিটির আবেদনটি সম্পন্ন করতে হবে। তো এর কোনো ধরনের ত্রুটি থাকলে আবেদন সম্পন্ন হবে না। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়েছি। তো আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা ই করতে পারবেন, পেমেন্ট অপশনে গিয়েও আপনারা ওইভাবে পেমেন্ট করবেন। তো আমার এই যে ভিডিও করার যে পরিশ্রম সফল হবে, আপনারা যদি এই বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমি আরও বেশি সফল হব যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তী আপডেটগুলো দেখেন। তো আজকের মতো ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।